السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. পিতা মাতার সচেতনতায় সন্তানরা গড়ে ওঠে একজন সুসন্তান হিসেবে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের একজন সচেতন মানুষ আমিনুল ইসলাম তার সন্তানকে গড়ে তুলছেন একজন সচেতন মানুষ হিসেবে। আর তাই তো তিনি তার সন্তানকে ভর্তি করে দিয়েছেন সিরাজগঞ্জের মাসুমপুর হাজিবাড়ি মাদ্রাসায়। তার নাম ওমর ফারুক আলিফ। তার রয়েছে অসাধারণ প্রতিভা। ওমর ফারুক আলিফের অসাধারণ প্রতিভা তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পাইকসার এই সবুজ প্রবেশপথে দাঁড়িয়ে ওমর ফারুক আলিফের কিছু অসাধারণ প্রতিভা আপনাদের সামনে তুলে ধরব। আমি তোমার বাবার কাছে জানতে পেরেছি তোমার রয়েছে অসাধারণ প্রতিভা। সুন্দর করে কুরআন তিলাওয়াত করতে পারো, সেই সাথে সুন্দর গজল পরিবেশন করতে পারো। আজকে আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু প্রতিভা তুলে ধরতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আলিফ। আমি দুই তিনটা গজল পরিবেশন করবো আর কোরআন তিলাওয়াত করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم. এই যে পাইকসার প্রবেশপথে দাঁড়িয়ে আপনার সন্তানের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত এবং গজল পরিবেশন খুবই চমৎকার লেগেছে। আমরা অত্যন্ত আনন্দিত, তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এই পাইকসা গ্রামের প্রবেশপথে দাঁড়িয়ে আপনার পরিচয় সহ আপনার সন্তানকে নিয়ে কী ভাবছেন এবং আপনার সন্তানের এই অসাধারণ প্রতিভা নিয়ে আপনার কী অনুভূতি রয়েছে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম পাশান, গ্রাম কোনাবাড়ি। পাইকসা মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। এই সুন্দর পরিবেশে আমার ছেলের কেরাত শুনে আমি মুগ্ধ এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে যেন এই কোরআনের হাফেজ হয়ে বাংলাদেশের নাম করা মাওলানা হতে পারে, এই জন্য সকলেই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে বাংলাদেশে সুনাম বয়ে আনতে পারে। আমাদের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর ফারুক আলিফ যেমন তার সচেতন বাবার অনুপ্রেরণায় সচেতনতায় সিরাজগঞ্জ মাসুমপুর হাজিবাড়ি মাদ্রাসায় অধ্যয়নরত আছে, সেই সাথে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত এবং গজল পরিবেশন করছে। সুযোগ পেলে আমাদের ওমর ফারুক আলিফও বিশ্ব কুরআন প্রতিযোগিতা, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা এবং গজল পরিবেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদেশের সুনাম বয়ে আনতে পারে। আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান ওমর ফারুক আলিফ যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের এই অঞ্চল তথা বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে, এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি মনোরম পরিবেশ পাইকসার প্রবেশপথে দাঁড়িয়ে ওমর ফারুক আলিফের কুরআন তিলাওয়াত এবং গজল পরিবেশন অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।